আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার নরম তুলতুলে মালাই কেকের রেসিপি শেয়ার করব, আর এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো। তো পুরো পরিবারের মন জয় করতে কিন্তু এই মালাই কেকের কোনোই জরুরি নেই। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। মালাই কেকটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডিম আর ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো কোনো রকমের ব্লেন্ডার আর হ্যান্ড বিটার ছাড়াই কিন্তু আমি এই কেকটা তৈরি করে দেখাবো। এখন ডিমের কুসুম দুটোকে আমি আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি কুসুম দুটোকে আলাদা করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো একটা পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু এখানে অবশ্যই 2টো ডিম ব্যবহার করবেন, আর 1 কাপ ময়দা দিয়ে নেবেন। এর বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না 2টো ডিমের জন্য। তো ডিমের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন। এখন এই সাদা অংশে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটাকে একটু গাঢ় করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে ডিমের সাদা অংশটাকে চিনির সাথে খুব ভালো করে বিট করে নিব। তো 1 থেকে 2 মিনিটের মতন সময় ধরে কিন্তু এটাকে বিট করে নেবেন। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফোম তৈরি হয়ে যাবে। আর হাতের কাছে হ্যান্ড মিক্স না থাকলে কিন্তু এই কাজটা আপনারা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারবেন। তো খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু ডাল ঘুটনি দিয়ে ফোম তৈরি করে নেওয়া যাবে। এখন এই ফোমের সাথে 2টো কুসুম দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ কিন্তু একটু আলাদা আলাদা বিট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক বেশি সফট হবে এই কেকটা। তো কুসুম দুটোকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আবার বিট করে নিব 1 মিনিটের মতো সময় ধরে। তো খুব ভালো করে কিন্তু ডিমের কুসুমটাকে আমি ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু আমার বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে দিয়েও কিন্তু আমি আরও 1 মিনিটের মতো ভালো করে বিট করে নিব। তো বাড়িতে গেস্ট এলে তাদের জন্য কিন্তু খুব সহজে আপনার এই মালাই কেকটা তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, বা চাইলে কিন্তু যে কোনো অকেশনের জন্য এই মালাই কেকটা তৈরি করে নিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা স্টিলের চালনি নিয়েছি, আর এখানে আমি ময়দাটা চেলে নিব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো হাতের কাছে যে কোনো একটা থাকলেও চলবে। যদি বেকিং পাউডার থাকে তখন কিন্তু আপনারা বেকিং পাউডারটা দিয়ে নিতে পারেন, বা চাইলে কিন্তু বেকিং সোডাটা দিয়ে নিতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। তো পারফেক্ট কেক তৈরির জন্য কিন্তু ময়দাটা সবসময় চেলে নেবেন, যাতে কোনো রকমের ময়দার ভেতরে দানা ভাব না থাকে। তো এখন এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব। তো ফোমের সাথে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো একটা চামচ দিয়ে কিন্তু খুবই আলতো হাতে এই ফোমের সাথে ময়দাটা মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। অসম্ভব মজার এই মালাই কেকটা যে কত সহজে বাড়িতে তৈরি করা যায়, এটা যদি জানতেন তাহলে কিন্তু রোজই তৈরি করে নিতেন সকাল বিকেলের নাস্তার জন্য। তো খুবই আলতো হাতে আমি কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের বাটিতে এই কেকটা তৈরি করে নিতে পারেন, বা যে কোনো কাচের বাটিতেও তৈরি করা যাবে। এখন এখানে এর উপরে একটা পেপার দিয়ে আমি এর মাপে কেটে নিব। তো এখানে কিন্তু যে কোনো ধরনের পেপার হলেই চলবে। তো পেপারটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো কেকের মোল্ডের গায়ে কিন্তু তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে করে কেকটা খুব ভালো করে মোল্ড আউট করা যায়। এখন এর উপরে আমি পেপারটা দিয়ে দিচ্ছি, আর পেপারের উপরেও কিন্তু আমি এভাবে তেলটা ব্রাশ করে দিব। তেল ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এর উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। আর হাতের কাছে কেকের মোল্ড না থাকলেও চলবে, আপনারা কিন্তু যে কোনো হাঁড়িতে এই কেকের ব্যাটারটা ঢেলে চুলায় কিন্তু বেক করে নিতে পারবেন। তো কেকের ব্যাটারটাকে আমি সম্পূর্ণ ভালো করে স্প্রেড করে নিয়েছি। এখন 2 থেকে 3 বারের মতো এভাবে ট্যাপ করে নিব। এতে করে যদি কোনো ভিতরে এয়ার থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এর উপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।
আর স্ট্যান্ডের উপরে কিন্তু কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্র ছিল সেটাও কিন্তু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। তো ফিরে এসেছি 30 মিনিট পর। 30 মিনিট পর কিন্তু কেকটা খুব ভালো করে বেক করা হয়ে গেছে। তো এভাবে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এখন এই কেকটাকে মোল্ড আউট করে নেব। তো একটা ছুরি দিয়ে কিন্তু কেকের চারপাশটাকে এভাবে আলগা করে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে কেকটাকে উল্টে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায় কেকের পেপারটাকে তুলে নিতে হবে। আর একটা সার্ভিং ট্রেতে কিন্তু কেকটাকে সেট করে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো তরল দুধ দিয়ে নিচ্ছি। তো কেকের মালাইটা তৈরি করার জন্য এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া, এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে কিন্তু আমি একটু পানিতে গুলে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো জাফরান। তো জাফরান দেবার কারণে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো মালাইটাকে আমি খুব ভালো করে ঘন করে জাল করে নিব। এখানে আমি কনডেন্স মিল্কের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু মালাইটা একটু থিক হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে কেকের গায়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি, তাহলে কিন্তু মালাইটা খুব সুন্দরভাবে কেকের ভিতরে ঢুকে যাবে। আর এখানে আমি একটা ছুরি দিয়ে প্রথমে এই কেকটাকে কেটে তারপরে মালাইটা উপরে দিয়ে নেব, তা না হলে কিন্তু কেকটাকে পরে আর কাটা যাবে না। খুবই নরম আর তুলতুলে হওয়ার কারণে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো দেখুন কেকটা ঠিক এরকম হয়েছে। এখন এই কেকের উপরে কিন্তু মালাইটা ঢেলে দিচ্ছি। তো মালাইটাকে একটু ঠান্ডা করে কিন্তু কেকের উপরে দিয়ে নিতে হবে। তো কেকটা আপনারা যে ট্রেতেই সার্ভ করবেন সেই ট্রেতেই কিন্তু এইভাবে কেকটাকে বসিয়ে মালাইটা দিয়ে নেবেন। এখন কেকের উপরে কিন্তু আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পেস্তা বাদামের কুচি। তো এটাকে গার্নিশিং আমি করে নিয়েছি আমার পছন্দ মতো, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গার্নিশিংটা করে নিতে পারেন। এখন কেকটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো মালাই কেকটাকে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি, আর এর উপরে একটু মালাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো মালাই দিয়ে দিচ্ছি। তো মালাই দিয়ে এখানে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি 1 চিমটির মতো জাফরান দিয়ে। মালাই কেকটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো পুরো পরিবারের মন জয় করতে কিন্তু এই মালাই কেকের কোনো জুড়ি নেই। আজকের মালাই কেকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।